আসসালামু আলাইকুম তোমাদের স্বাগত জানাই এডিটিউব বিডি ডট কমে বিশেষ করে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি যেটা বলবো আমি এতদিন ধরে তোমাদের ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনের ক্লাস নিয়েছিলাম গণিত ক্লাস আজকে আমি মূলত প্রাথমিক বিদ্যালয়ের অর্থাৎ প্রাথমিক গণিত নিয়ে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর আমি মোহাম্মদ তৌহিদুল আলম তৌহিদ স্যার সহকারী গণিত শিক্ষক শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাস ঢাকা শিক্ষার্থীরা আমি আজকে মূলতই পঞ্চম শ্রেণীর গণিতের বিষয়টা নিয়ে হাজির হওয়ার উদ্দেশ্য একটি আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা প্রাইমারি লেভেলে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী শেষ করার পর আমরা প্রাথমিক সমাপনে সার্টিফিকেট একটি পরীক্ষা দিই যেটাকে আমরা বলি পিইসিই অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করি সম্প্রতি বা বিগত কয়েক বছর ধরে জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করে আমরা একটি সার্টিফিকেট পেয়ে থাকি এবং আমরা এবং আমি নিজেও হাই স্কুল লেভেল অর্থাৎ মাধ্যমিক লেভেল শেষ করেছিলাম এসএসসি পরীক্ষা স্কুল সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে মজার ব্যাপার একটি বাংলাদেশ সরকারের যে উদ্যোগ প্রাইমারি শেষ করার পর অনেক শিক্ষার্থীরা যারা গ্রামে পড়াশোনা করো বা শহরে আছো বা প্রত্যন্ত অঞ্চলে যারা আছো হয়তো প্রতিকূলতার কারণে তোমরা তোমাদের লেখাপড়াটা চালিয়ে যেতে পারো না কিন্তু আমাদের দেশের সরকার প্রধান বাংলাদেশের অনেক শিক্ষা অনুর আগে তাদের চিন্তা চেতনায় প্রাথমিক পর্যায়ে লেখাপড়া শেষ করে একটি সার্টিফিকেট জন্য পিএসসি আমরা নর্মালি বলি পরীক্ষার সম্মুখীন হই বা এখানে একটি হাই স্কুল লেভেলের মতো এসএসসির মতো সরকারিভাবে বোর্ড কর্তৃক থানাভিত্তিক আমরা যদি বলি পরীক্ষা নেওয়া হয় অ্যাকচুয়ালি আমি যদি চিন্তা করি বা সারা বাংলাদেশের সম্মানিত অভিভাবকগণ শিক্ষকমণ্ডলে যেটা বিবেচনা করি যে একটি ছোট্ট শিক্ষার্থী প্রাইমারি লেভেল শেষ করার পর সে একটা সার্টিফিকেট নিয়ে মাধ্যমিক স্তরে আসে এই সার্টিফিকেটটা পাওয়ার জন্যই আমরা সবাই অনেক চিন্তিত থাকি কিন্তু মজার ব্যাপার একটি আমরা ক্লাস সিক্স থেকে আমি ম্যাথমেটিক্স একজন টিচার হিসেবে বলবো বা আমি তোমাদের সামনে ক্লাস সিক্সের ক্লাসগুলো দিয়েছিলাম আমি শেষ করেছিলাম কিন্তু ক্লাস সিক্সে উঠে পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং পরিসংখ্যান এই চারটে অংশ পেয়েছি কিন্তু আমরা কি কখনো প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা পরীক্ষার্থী তারা শুধুমাত্র একটি অংশ ক্লাস সিক্সের মতো পায় না যেটা হচ্ছে বীজগণিত কিন্তু আমি যদি বলতে চাই জোর গলায় যেটা আমি বোর্ডে লিখেছি চতুর্থ অধ্যায় গাণিতিক প্রতীক এই গাণিতিক প্রতীকের ম্যাথ আমরা করতে গেলে আমরা ক্লাসে শিক্ষার্থীদের বলে থাকি তোমরা ক্লাস সিক্সের বিষ গণিতে তোমরা এই প্রক্রিয়া প্রতীকগুলো পাও তাহলে আমি কি বলতে পারি না ক্লাস নাইন টেনে যেমন পরিপূর্ণভাবে একজন ক্যান্ডিডেট বা পরিপূর্ণভাবে একজন শিক্ষার্থী দুই বছর ধরে একটি বই সম্পূর্ণ করে এসএসসি পরীক্ষার পর তার একটি সার্টিফিকেট পায় অনুরভাবে ক্লাস ফোর এবং ফাইভ আমি ক্লাস ফোরকে নিয়ে আসার কারণ একটি ক্লাস ফোরে অনেক ম্যাথি আছে যেটা ক্লাস ফাইভের সাথে কিন্তু সম্পর্কযুক্ত যারা ক্লাস ফাইভে উঠেছ তোমরা নিজেই দেখো যে ফোরের অনেক ম্যাথি বা ফোরও যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আমি কিন্তু আজকে তোমাদের সামনে মূলত পঞ্চম শ্রেণীর প্রথম ক্লাস শুরু করেছি পঞ্চম শ্রেণীর পুরা বইটা সম্পূর্ণ বইটা ক্লাস ফোরের সাথে রিলেটেড বা পঞ্চম শ্রেণীর সম্পূর্ণ বইয়ের ভিত্তিক এবং সমস্যা বলে প্রশ্ন এবং আমরা যদি বলে বহু নির্বাচনের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলো নিয়েই কিন্তু একশো মার্কসের প্রশ্ন ক্লাস ফাইভের স্টুডেন্টরা পরীক্ষাতে আনসার করে আসে তাহলে ক্লাস নাইনের সাথে যদি আমি একটু কম্পেয়ার করি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভকে আমি ক্লাস টেন এর সাথে কম্পেয়ার করে এসএসসির সাথে তুলনা করতে পারি কারণ আমরা যারা জেলা শহরে বা থানা শহরে বা বিভাগীয় শহরে পড়াশোনা করি ম্যাক্সিমাম স্কুলেই নার্সারি থেকে শুরু করে দশম শ্রেণী বা কলেজ পর্যন্ত বা কলেজ স্কুল পর্যন্ত কলেজ পর্যন্ত প্রতিষ্ঠানে আমরা শিক্ষাদান করে থাকি সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভুলে যাই প্রাইমারিকে অর্থাৎ পঞ্চম শ্রেণীকে আমরা অতটা আমলে নিই না কিন্তু আমরা যদি একটু গ্রামের কথা বিবেচনা করি দরিদ্র কৃষক ক্ষেতমজুর মধ্যবিত্ত ইভেন উচ্চ লেভেলের শিক্ষার্থীরাও গ্রাম অঞ্চলে পড়ে পড়াশোনা করে থাকে এবং ওখানে প্রাইমারি লেভেলে এবং প্রাইমারি শিক্ষক মণ্ডলীগণ ওনারা অনেক পরিশ্রম করে তাদের একটি পরীক্ষার উপযোগী করে তোলে এবং তারাই কিন্তু সর্বাত্মক চেষ্টা করে একটি সার্টিফিকেটের ব্যবস্থা করে দেন শিক্ষার্থীদের সেভাবে তৈরি করে তাহলে আমি অবশ্যই জোর গলায় একটি কথায় বলবো প্রাইমারি লেভেলের এসএসসি লেভেল এসএসসির সাথে যদি আমি তুলনা করি তাহলে প্রাইমারি ক্লাস অর্থাৎ প্রাইমারি সেকশনটা প্রাইমারি আমরা নার্সারি থেকে শুরু করে ফাইভ পর্যন্ত পড়াশোনা করে আমরা ফাইভে একটি সার্টিফিকেট পাচ্ছি তাহলে আমরা কখনো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ছোট করে দেখবো না বা ছোটো করে ভাবার সুযোগ নেই কারণ আমরা যখন পঞ্চম শ্রেণীতে ক্লাস নিই তখনই আমরা বুঝি আসলেই এই সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ করে জেলা শহর বা বিভাগীয় শহরে প্রতিষ্ঠানগুলো তারা জুন জুলাই মাসে সম্পূর্ণ বইটা কমপ্লিট করে ফেলে আমি তোমাদের সামনে এই ফেসবুক বা আমাদের ইডুটিউব বিডি ডট কমের সাহায্যে সারা বাংলাদেশে প্রাথমিক লেভেলে তোমাদের গণিত বইয়ে যে ভীতি থাকে বা গণিত নিয়ে যে তোমরা এত ভয় পাও বা প্রাইমারি স্কুলে বা প্রাথমিক গণিতে যে ম্যাথের বইটা আছে এই বইয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অনেক কিছু আছে যেটা আমি নিজেও দেখে হতভাগ হয়ে যাই আমরাও এত কষ্ট এত ইন ডিটেলস এত ছোটোখাটো বিষয়গুলো শিখে আমরা আসি নাই যেটা বর্তমান যুগে তোমরা পাচ্ছ অতএব যারা পিএসসি পরীক্ষা দিবে তারা কখনো হতাশায় ভুগবে না কারণ আমি আগেই বলেছি এসএসসি পরীক্ষা দেওয়ার আগে একজন শিক্ষার্থী ক্লাস নাইনে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট পড়াশোনা কমপ্লিট করে ক্লাস টেনে উঠে টোয়েন্টি পার্সেন্ট পড়াশোনা করে সম্পূর্ণ বই শেষ করে আর তোমরা ক্লাস ফোরে এসে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন পেয়ে যাচ্ছ হয়তো আশা করা যায় পরবর্তী সময়ে আমাদের দেশের শিক্ষানুরাগীগণ তারা ক্লাস থ্রিতেও ফোরের সাথে সমন্বয় করা হয়তো যোগ্যতাভিত্তিক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসি কিউ প্রশ্নগুলো হয়তো আপডেট বা সংযুক্ত করতে পারে যার কারণেই প্রিয় শিক্ষার্থীরা যারা পঞ্চম শ্রেণীতে এখন অধ্যয়ন করছো তাদের আমি বলবো একটি কথায় কখনো ছোটো ভাবার কারণ নাই তোমরা একটা লেভেলে আসো তোমরা প্রাইমারি স্কুলে সবচেয়ে বড় এবং প্রাইমারি স্কুলের সবচেয়ে বড় ভাই এবং বোনেরা কারণ তোমরাই অনেক কষ্ট করে তোমাদের আগের ফোর ফাইভ থ্রি এদের সামনে কিন্তু আদর্শ হিসাবে একটা সার্টিফিকেট নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো হয়তো তোমরা বলতে পারো যে স্যার আজকে আপনি এত কথা বলছেন আপনি মেন বিষয়টা আসছেন না আমি অবশ্যই আসব আমি পঞ্চম শ্রেণীর একদম প্রথম থেকে আমি ক্লাস শুরু করছি যেখানে আমরা দেখতে পাই প্রায় চোদ্দটি অধ্যায় আছে এবং তোমরা দেখো আমি অলরেডি বোর্ডে লিখেছি সম্পূর্ণ বইটাকে আমি অধ্যায় ভিত্তিক বিষয়বস্তু সহ আমাদের যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকে ভিত্তিক প্রশ্ন কয়টা থাকে আমাদের একটি প্রশ্নে এবং সমস্যা বলি প্রশ্ন যেগুলো একটা সমস্যা আকারে দেওয়া থাকে আট মার্কসের একটি প্রশ্ন থাকে এবং জ্যামিতি এখানে আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের প্রশ্নের নির্দেশনা অনুযায়ী চিত্র আঁকতে দেয় এবং বৈশিষ্ট্য লিখতে দেয় যেটাতে আমাদের তিনটা প্রশ্ন থাকে দুইটা আনসার করতে হয় আমরা অলরেডি লিখেছি তিনটি প্রশ্ন থাকবে দুইটি উত্তর করতে হবে এভাবে করে আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন পাঁচটি প্রশ্ন একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্নে ক খ গ ঘ চারটা পাঠ করে দুই 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 দিতে পারে অথবা একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্নে দুই তিন তিন অর্থাৎ আট মার্ক্সের আকারেও প্রশ্ন ধরন দেখে তারা মানবন্ডন দিতে পারে অনেক সময় ক নং প্রশ্নে তারা চার মার্ক্স দিয়ে দেয় খ নং প্রশ্নে দুই গ নম্বর প্রশ্নে দুই যাই হোক আমরা বিভিন্ন সালের প্রশ্ন দেখে তারই আলোকে কথাগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এবং দেখতে পাবে যে আমাদের পুরায় একশো মার্কস প্রশ্নের ভিতর তোমরা দেখো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আমাদের পাঁচটি থাকে আটটি প্রশ্নের উত্তর করতে হয় পাঁচ ষাটে চল্লিশ সমস্যা বলি প্রশ্ন আমি নীল কালি দিয়ে লিখেছি দুইটি প্রশ্নের উত্তর দেয় আট দুগুণে দশ জ্যামিতি থাকে তিনটি প্রশ্ন তিনটি থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হয় দশ এই মোট আমার ছেষট্টি মার্কসের আনসার করতে হয় একশো মার্কসের ভিতরে এবং তোমরা দেখো প্রথমেই এক নম্বর প্রশ্ন থাকবে তোমরা প্রশ্নে দেখবে বা বোর্ডে দেখবে দু হাজার চোদ্দো পনেরো ইভেন ষোলো সালে যে পরীক্ষা হয়েছে সেখানে দেখবে এক নং প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অর্থাৎ আমরা যদি বলি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এমসিকিউ টাইপের প্রশ্ন ভিত্তিক প্রশ্ন বা আমরা যদি বলি বহু নির্বাচনী প্রশ্ন একটি প্রশ্ন দেয়া থাকবে তার চারটি আনসার দেয়া থাকবে সঠিক আনসারটি আমাদের সঠিকভাবে যাচাই করে খাতায় লিখতে হবে যে একের ক উত্তর লিখে যেখানে আমাদের চব্বিশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের মান এক তাহলে আমরা চব্বিশ মার্সের প্রশ্ন পাব এবং দুই নম্বর প্রশ্নের যেটা থাকবে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত আকারে প্রশ্ন থাকবে হয়তো বলল গুণ গুণ গুণক সমান কত বা গুণফল ডিভাইডেড বাই গুণক সমান কত এভাবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে বা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লেখো অথবা আয়তের প্রত্যেকটি কোণের মান কত এমন প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি প্রশ্ন থাকবে দশ একে দশ অর্থাৎ এক মার্কস করে দশ মার্কস তাহলে আমরা যদি বলে সঠিক উত্তরের জন্য চব্বিশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য দশ তাহলে হলো চৌ আর আমাদের বড় প্রশ্ন যেটা আমরা বলি সিক্সটি সিক্স মার্কস এই টোটাল হচ্ছে আমাদের একশো মার্কস ওকে এখন তোমরা যারা শহর অঞ্চলে পড়াশোনা করছো তারা হয়তো অনেক ছোট বা পঞ্চম শ্রেণীতে যারা অধ্যয়ন করছো তারা অনেক ছোট কিন্তু আমাদের যুগ মিডিয়ার যুগ ফেসবুকের যুগ নেটের যুগ বা আমরা মোবাইলে দেখি ইন্টারনেটের যুগ সেই ক্ষেত্রে আমরা এখন এতই সচেতন হয়েছি অভিভাবকগণ বা আমরা শিক্ষকগণ আমরা নেটে গেলেই বিভিন্ন ক্লাসের ক্লাসগুলো দেখতে পাই সেই চিন্তা চেতনা নিয়েই আমাদের এই সাইট এডুটিউব বিডি ডট কম পঞ্চম শ্রেণীতে অর্থাৎ পিএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই আমাদের পঞ্চম শ্রেণীতে বিভিন্ন ক্লাসগুলো তোমরা এডুটিউব বিডি ডট কমে ধারাবাহিকভাবে পাবে যে সাবজেক্টগুলো আছে। তোমরা কন্টিনিউয়াসলি চোখ রাখো এবং বিশেষ করে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী ইউটিউবে বা ইউটিউটিউব বিডি ডট কম বা ফেসবুকে বা ইন্টারনেটে যেয়ে কীভাবে ক্লাসগুলো দেখবে এবং হয়তো আমাদের অনেক সচেতন অভিভাবক আছে হয়তো নেটে ক্লাসগুলো দেখার হয়তো পক্ষপাতি হবে না তবে আমি একটু অনুরোধ করব সম্মানিত অভিভাবকগণ এখন আমাদের পড়াশোনা অনেক ইজি হয়ে গেছে মিডিয়ার যুগ চলে আসার কারণে তারপরেও আমি বলবো এখন আগেকার মতো পড়াশোনা নেই পড়াশোনার মান পড়াশোনার ধরন পড়াশোনার সিস্টেম পড়াশোনার নিয়ম কানুন সব কিছুই পরিবর্তন হয়ে গেছে যুগের সাথে তাল রেখে চলতে হলে আমাদের সব কিছুই খোলা মেলা চিন্তা চিন্তাভাবনা করতে হয় চোখ মুখ খোলা রাখতে হয় অনুরোধ করব সম্মানিত অভিভাবকগণ যারা গ্রাম অঞ্চলে আছেন বা প্রত্যন্ত অঞ্চলে আছেন তারা আমাদের এই বিডি ডট কমে চোখ রাখুন আমাদের সব সাবজেক্টের এভাবে মান বন্টন এবং আমরা চেষ্টা করব একজন শিক্ষার্থী জানুয়ারি মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত জানুয়ারি মাসে কি কি অধ্যায়গুলো শেষ করা যায় ফেব্রুয়ারি মাসে এভাবে আমি তোমাদের এই বিডি ডট কমের মাধ্যমেই একটা সুন্দর পাঠ পরিকল্পনা মতো যেটা থানা লেভেলে আমরা যদি বলি ঢাকা শহরে বিভিন্ন থানাতে একটা সম্মিলিতভাবে পাঠ পরিকল্পনা বা পাঠ্যসূচি দিয়ে থাকেন এই পাঠ্যসূচি অনুযায়ী সম্মানিত অভিভাবকগণ যদি ধারাবাহিকভাবে আপনারা আপনাদের সন্তানদের টেক কেয়ার করেন এবং প্রতিষ্ঠানের সাথে টিচারদের সাথে আপনারা যদি যোগাযোগ করেন আপনাদের সন্তানের সুস্থতা এবং সন্তান সুস্থ থেকেই যদি সম্মিলিতভাবে আমাদের চেষ্টায় তাদেরকে ভালো গাইডলাইন দিতে পারি তাহলে হয়তো তারা অনেক দূর যেতে পারবে ইনশাল্লাহ আমার এই ক্লাসটা হয়তো আপনারা বলতে পারেন বা শিক্ষার্থীরা বলতে পারো যে শুধুই মাত্র স্যার অনেক কথা বলে আমি আজকে কথা বলবোই কারণ আমি তোমাদের সামনে হাজির হয়েছি দেখো যে পোড়া একদম প্রথম অধ্যায় থেকে চোদ্দ অধ্যায় পর্যন্ত আমাদের পঞ্চম শ্রেণীতে গণিতে চোদ্দটা অধ্যায় আছে এই চোদ্দটি অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়গুলো যারা অপেক্ষাকৃত দুর্বল স্টুডেন্ট আমি সবাইকে দুর্বল স্টুডেন্ট বলবো না প্রাইমারি লেভেলে যারা আসো পঞ্চম শ্রেণীতে পড়ো তারা অনেকটা চঞ্চল তাদের মেধা অনেক খেলে তারা খেলাধুলায় মত্ত তাদের একটু গাইডলাইন আমি দিতে চাই তোমাদের যে পাঁচটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসবে আমি তোমাদের ক্লাস নিব এবং ক্লাস নেওয়ার পরে যে যে অধ্যায় থেকে যোগ্যতা যোগ্যতাভিত্তিক প্রশ্ন আসতে পারে বা আসবে সেগুলো নিয়ে তোমাদের সামনে আমি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তুলে ধরবো এবং যে যে চ্যাপ্টারগুলো যে যে অনুশীলনীগুলো ভিত্তিক থাকে না শুধু এমসি কিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা সমস্যা বলে আটমার্সের প্রশ্ন থাকে সেগুলো আমি তোমাদের দেখাবো একটু খেয়াল করো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যাটা গুণ দিয়েই ক্লাস ফাইভে শুরু করা হয়েছে দ্বিতীয় অধ্যায়টা আছে ভাগ যে ভাগটা তোমরা ক্লাস থ্রিতে ফোরে করে এসেছ বা গুণ তোমরা থ্রি ফোরে করে এসেছো এরপরে দেখো তিন নম্বর যে একটি অধ্যায় যেখানে লেখা আছে চায়ের প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি চার প্রক্রিয়া বলতে আমি একটু কথায় একটি কথায় বলবো আমি যখন এই তৃতীয় অধ্যায় করাবো তখন আরো ইন ডিটেলস বলবো চার প্রক্রিয়া বলতে ক্লাস ফোরে তোমরা শিখে এসেছ প্রক্রিয়া প্রতীক যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে পঞ্চম শ্রেণীতে গুণ ভাগ দিয়ে শুরু হয়েছে তাহলে যোগ বিয়োগ কোথায় গেল আমি আগেও তোমাদের বলেছি এস এস তে যেমন নাইন টেন একটি ক্লাস আছে পঞ্চম শ্রেণীতেও তোমরা ভেবে নিতে পারো চতুর্থ শ্রেণীতে অনেক কিছু শিখে এসেছো চতুর্থ শ্রেণীতে তোমরা যোগ এবং বিয়োগ করে এসেছ যার কারণে পঞ্চম শ্রেণীতে যোগ বিয়োগটা এখানে অ্যাড করে নাই কিন্তু যখন আমরা এই তৃতীয় অধ্যায় চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি কোনো যোগ্যতা ভিত্তিক প্রশ্নর সমাধান করতে যাব তখন যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি চলে আসবে যার কারণে এখানে লেখা আছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি অর্থাৎ আমি যদি বলতে চাই এখানে গুণ ভাগ এই গুণ ভাগের অঙ্কগুলো যোগ্যতা ভিত্তিক থাকে না এখানে এমসিকিউ প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন বা আমরা যদি নর্মালি বলি নীলকালী দিতে এসেছি দশমিক ভগ্নাংশ অনুশীলনে সাতের খ বা নবম অধ্যায় একটি আছে দেখো যেটা শতকরা এই শতকরা থেকে সমস্যা বলে নর্মাল সমস্যা বলে আট মাসের প্রশ্নগুলো থাকে ওকে এখন প্রশ্ন হচ্ছে আমি তোমাদের এই গুণ এবং ভাগ এই দুটি অধ্যায় নর্মালি আমি করাবো এখানে আমাদের এমসিকিউ টাইপের কেমন প্রশ্ন থাকে সংক্ষিপ্ত উত্তর কেমন প্রশ্ন থাকে এগুলো দেখব এরপর আছে দেখো গাণিতিক প্রতীক যেটা অ্যাকচুয়ালি আমরা শিক্ষক মণ্ডলে এখানে গাণিতিক প্রতীকে গাণিতিক বাক্য কি খোলা বাক্য কি অক্ষর প্রতীক কি যেটা আমরা ক্লাস ফাইভে অক্ষর প্রতীক বলতে আমরা ক খ গ ইত্যাদি দ্বারা প্রকাশ করেছি যারা যে সকল শিক্ষার্থীরা পড়াশুনো করেছে তারাই দেখে থাকবে গাণিতিক প্রতীকে এখানে অক্ষর ক দ্বারা সম্পর্ক বা ক্ষ দ্বারা সম্পর্ক করা আছে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ক্লাস যে। তোমরা বীজগণিত আকারে পেয়ে যাবা। ওখানে বীজগণিতে চলক সহক সূচক ধ্রুবপদ ইত্যাদিগুলো তোমরা পাবে এরপর আসা দেখো গুণিতক এবং গুণনীয় যেটা তাহলে আমি তোমাদের বলতে চাই চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি থেকে তোমাদের একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকবেই একটি বলতে এখানে তোমাদের দুইটি প্রশ্ন থাকবে অথবা আকারে দুইটি প্রশ্ন থাকবে যোগ্যতা ভিত্তিক ওকে এরপরে আসো দেখো পঞ্চম অধ্যায়ে গুণিতক ও গুণনীয় যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এখানে থাকবে অর্থাৎ সংক্ষেপে আমি যদি তোমাদের বলি লসাগো এবং গসাগো লসাগু গসাগুতে তোমরা দেখে থাকবে যেটা ক্লাস সিক্সে খুবই ইম্পর্টেন্ট বা ক্লাস ফাইভে লসাগর পূর্ণরূপকে গোসাগর রূপকে বা বিভিন্ন সংখ্যা দেওয়া আছে এগুলো গসাগু কী বা নির্ণয় করে বা লেখার অঙ্ক থাকে যে দুইটি ঘন্টা পাঁচ ঘন্টা পরপর বেজে পুনরায় কতক্ষণ পর আবার একত্রে বেজে উঠবে একজন শিক্ষক ষাটটি আম এবং তিরিশটি লিচু সর্বাধিক কতজন স্টুডেন্টের মাঝে বা কতজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দিতে পারবে এই যে লেখার অঙ্কগুলো আমি আবার বলবো ক্লাস ফাইভের ম্যাথ এত সহজ না ক্লাস ফাইভের গণিত এত সহজ না কারণ প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক বৃন্দ বা আমার সাথে একমত হয়ে সারা বাংলাদেশে সকল শিক্ষক শিক্ষকমণ্ডলী এক বাক্যে স্বীকার করে নিতে হবে বা করে আমি নিব ক্লাস ফাইভে অনুশীলনে যত অনুশীলনীতে যৎসামান্য কিছু ম্যাথ বা গাণিতিক প্রবলেম দেওয়া আছে কিন্তু ম্যাক্সিমাম ম্যাথগুলো অনুশীলনের আগের পেজগুলোতে অর্থাৎ অনুশীলনে শুরু হওয়ার আগে বিভিন্ন পেজে অনেক ম্যাথ দেওয়া আছে অনেক উদাহরণ দেওয়া আছে অনেক অনুশীলনের কাজ দেওয়া আছে অবশ্য তোমাদের বইয়ে কাজভাবে উল্লেখ নেই ক্লাস সিক্সে উঠলেই পাবা কোনো একটা অনুশীলনে আগেই বিভিন্ন কাজ দেওয়া থাকে বক্সে বা উদাহরণ দেওয়া থাকে তোমাদের ফাইভে কিন্তু এভাবে তোমাদের ক্লাসগুলো তোমরা দেখে থাকবে ক্লাসগুলোতে তোমরা তোমাদের এই ক্লাসগুলোতে অবশ্যই একটা জিনিসই দেখবে যে অনুশীলনের আগে অনেক উদাহরণ আছে এই উদাহরণগুলো তোমাদের করতে হবে ওকে এবং উদাহরণ এবং কাজগুলো বারবার বারবার তোমাদের প্র্যাকটিস করা লাগবে ওকে সেই ক্ষেত্রে তোমাদের একটি কথাই বলবো যে তোমরা চেষ্টা করবে তোমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলো অনুশীলনের আগে ম্যাক্সিমাম ম্যাথগুলো অনুশীলনের আগে দেওয়া আছে এই ম্যাথগুলো অবশ্যই তোমাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা লাগবে আমি যখন ম্যাথগুলো করাবো তখন তোমরা বুঝতে পারবে তাহলে দেখো গুণিতক ও গুণনীয়ক লসাগু গসাগু থেকে তোমাদের একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকবেই অর্থাৎ এখানে থাকবে প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে আসো ভগ্নাংশ যেটা তোমরা ক্লাস ফোরেও করে এসেছ ভগ্নাংশ কত প্রকার কোন কোন ভগ্নাংশগুলো বড় বা মানের উদ্ধক্রম বা অধক্রম বা সমহার বিষ্ট ভগ্নাংশ এগুলো তোমরা পাবে আর ভগ্নাংশ দিয়ে দেখো ছয়ের ক এবং ছয়ের ক্ষ যোগ্যতা ভিত্তিক এখানে প্রশ্ন থাকবে তোমরা ছয়ের কয়ে দেখবে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে ক্ষয়ে দেখবে যে একটি লাঠির কাদাতে এত অংশ পানিতে এত অংশ পানির উপরে দুই মিটার অর্থাৎ অনুশীলনের আগে কাজে দেখবে অথবা তোমাদের ছয়ের কয়ে বা খয়ে কিছু লেখার অঙ্ক আছে যে অঙ্কগুলো যোগ্যতা ভিত্তিক আকারে থাকবে এগুলো তোমরা দেখবে অর্থাৎ লাল বর্ডার দিয়ে আমি যেগুলো হাইলাইটস করেছি এই তৃতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকবে অথবা আকারে একটি প্রশ্নের ভিত্তিক আনসার করতে হবে তোমাদের পঞ্চম অধ্যায়ে লসাগু গসাগু থেকে তোমাদের দুইটি প্রশ্ন থাকবে অথবা আকারে একটি প্রশ্ন উত্তর করতে হবে ষষ্ঠ অধ্যায়ে অনুশীলনী ছয়ের ক এবং ছয়ের খ এই দুটি অনুশীলনী থেকে যোগ্যতা ভিত্তিক দুটি প্রশ্ন থাকবে তোমরা এখান থেকে একটা আনসার করতে পারবে অষ্টম অধ্যায়ে যেটা গড় এই গড় থেকে দুইটি প্রশ্ন থাকবে তোমরা তোমাদের অনুশীলনীতে দেখবে অনেকগুলো গড় আছে এবং অনুশীলনের আগে কিছু পেজ আছে কাজ আছে এই কাজে তোমরা গড়গুলোর থেকে দুইটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকবে এখানে আট প্রশ্ন থাকবে এরপরে একটু খেয়াল করো এগারো অধ্যায় এবং বারো অধ্যায় এইবার সালে পিএসসি পরীক্ষায় দেখে থাকবে যে এগারো অধ্যায় থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এসেছে এই এগারো অধ্যায়ে দুইটি প্রশ্ন থাকবে আমি লিখেছি এখানে এগারো এবং বারো অধ্যায় পরিমাপ এবং সময় পরিমাপ এবং সময় থেকে তোমাদের দুইটি সৃজনশীল মিক্সড আকারে থাকতে পারে আবার নাও থাকতে পারে তোমরা তোমাদের থানা পর্যায়ে যে সিলেবাস বই আছে বা তোমাদের নির্দেশিত পিএসসির যে বোর্ডের যে নির্দেশনা আছে সেখানে দেখবা এই এগারো এবং বারো অধ্যায় পরিমাপ এবং সময় নিয়েই যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকতে পারে অথবা একটি থাকতে পারে তাহলে আমরা যদি বলতে চাই তৃতীয় পঞ্চম ষষ্ঠ অষ্টম এবং এগারো বারো এই কয়টা অধ্যায় থেকে তোমরা বেশি বেশি পিএসসি পরীক্ষাতে যোগ্যতা ভিত্তিক প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে যোগ্যতা যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকবে এরপরে লক্ষ্য করো তাহলে আমাদের পাঁচটি এখানে যোগ্যতা ভিত্তিক প্রশ্নের আনসার করলে পাঁচটির চল্লিশ এবার নর্মাল যে প্রশ্ন থাকবে আট মাসে যেটা অথবা আকারে থাকবে যেটা দেখো এখানে লেখা আছে দশমিক ভগ্নাংশ এবং এখানে নবম অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় এবং নবম অধ্যায় দশমিক ভগ্নাংশ এর গুণ বা ভাগ এবং নবম অধ্যায় যেটা শতকরা ক্লাস সিক্স সেভেন এইট সাথে রিলেটেড আমাদের ম্যাথ নবম অধ্যায় শতকরা এখান থেকে তোমার সমস্যা বলে নর্মাল একটি প্রশ্ন দুইটি প্রশ্ন থাকবে অথবা আকারে যে কোনো একটা আনসার করবে একমাস এক আট মাস পাবে এবং তেরো অধ্যায় থেকে উপাত্ত বিন্যস্তকরণ এখান থেকে তোমাদের দুইটি প্রশ্ন থাকবে অথবা উপাত্ত বিন্যস্তকরণের সাথে তোমাদের সময় সংক্রান্ত যে গাণিতিক প্রবলেমগুলো থাকে উপাত্ত বিন্যস্তকরণ থেকে একটি অথবা সময় থেকে একটি থাকবে এখান থেকে একটি প্রশ্নে আনসার করতে হবে আট মার্কস থাকবে এবং যে ক্যালকুলেটর ও কম্পিউটার লাস্টে যে চতুর্দশ অধ্যায় আছে এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে তাহলে বন্ধুরা আমি আজকে মূলত তোমাদের সামনে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রাথমিক গণিত বইয়ের সম্পূর্ণ বইটাকে কিভাবে আমরা পড়াশোনা উপযোগী করব এবং কিভাবে আমরা পরীক্ষার জন্য নিতে হবে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেখে আমাদের ভয় কোনো কারণ নেই তোমরা সুন্দরভাবে আমাদের এই ডিউটিউব বিডি ডট কমের ক্লাসগুলো দেখো সব ক্লাসগুলো ফাইভ পঞ্চম শ্রেণীতে তুমি তোমরা পাবে এবং সম্মানিত অভিভাবক বৃন্দ আপনারা ইউটিউব বিডি ডট কমে ম্যাথের ক্লাসগুলো দেখেন আমি তভিৎ স্যার আপনাদের বিভিন্ন কমেন্টস বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সন্তানরা অনেক ভালো করুক গণিত অনেক ভিত্তি ভালো করে এবং ভালো মেধা সম্পন্ন হয়ে পিএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করুক এবং থানা পর্যায়ে যে স্কলারশিপ পায় সেই স্কলারশিপ ট্যালেন্ট ফুলে পাক পাক এই শুভকামনায় আজকের এই ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ